আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো ধনিয়া পাতা এবং গ্রিন চিলি লাইট ফ্রিজে রেখে এবং ফ্রোজেন করে কিভাবে সংরক্ষণ করা যায়। এই জন্য আমি চিলিগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে যখন এটা ফ্রিজে সংরক্ষণ করব পচে যাবে। এই জন্য আপনারা মনে রাখবেন ভালো করে টিস্যু দিয়ে, নয়তো প্লেন কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। চিলগুলো বোটা ছাড়িয়ে নিলে দেখুন, বোটা ছাড়িয়ে নিলে এভাবে আমি কাঁচা পাকা দুয়োটা একসাথেই করব, যখন যেটা লাগবে এটা ইউজ করব। এখানে আমি একটা জিপলক নিয়েছি, জিপলক নিয়েছি এভাবে জিপলকে রেখে দিব। যখন হঠাৎ করে মেহমান চলে আসে বা ঘরে থাকে না, তখন আমি এটা ডিপ ফ্রিজ থেকে নিয়ে ইউজ করতে পারবো, আপনারাও তাই করতে পারবেন। এটা এক মাসের জন্য করতে পারেন, চাইলে বেশি দিনও রাখতে পারবেন। আবার লাইটে রাখার জন্য আপনি যদি এটা বেছে এভাবে টিস্যু বিছিয়ে বা ভালো কোনো ক্লিন কাপড় বিছিয়ে একটা বক্সে, এয়ার টাইট বক্সে এভাবে রেখে দেন, তাহলে সেটাও আপনি করতে পারবেন। তারপরে আমি দেখাবো কীভাবে কোরিয়ান্ডার ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। এই জন্য আমি কোরিয়ান্ডারগুলোকে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। এখন দেখাবো কীভাবে করা যায়। এভাবে কেটে ছুরি ঝুরি করে আমরা যেভাবে শাক কাটি এভাবে ধনিয়া পাতাগুলো আমি ঝুরি করে কেটে নিয়েছি। দেখুন এখন আমি ধনিয়া পাতাগুলো জিপলকের মধ্যে অ্যাটাচ করে রেখে দিব। আমার ধনিয়া পাতাগুলো প্যাকেট করা হয়ে গেছে। দেখুন এভাবে আপনারা জিপের মধ্যে এয়ারগুলো বের করে জিপলকে এয়ার বের করে রাখতে হবে, পচা সরকার রাখবেন না। দেখুন এভাবে প্লেনভাবে রেখে দিলে কত সুন্দর, যখন আপনার দরকার লাগবে তখনই হাতের কাছে পেয়ে যাবে। আমি কিছু ডিপ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কতটা গ্রিন আমার ডিপের ইয়েগুলি, ধনিয়া পাতা একটার সাথে একটা লাগিনি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এভাবে করবেন, এয়ার টাইট বক্সে টিস্যু বিছিয়ে বা ক্লিন কাপড় বিছিয়ে যদি রাখেন, দেখুন এটাও আপনারা টু থ্রি ড্রেস লাইটে রেখে তরকারিতে ইউজ করতে পারবেন। এটা একদম ফ্রেশের মতো ঘ্রাণ আসবে, আপনার দুই তিন দিনের মধ্যে এটা খেতে পারবেন। দেখুন এভাবে করে নেবেন, তাহলে বক্সটা ভিজা ভিজা ভাবটা আসবে না, টিস্যুটা থাকলে পানিটা শুষে নেবে। এভাবে অ্যাটাচ করে লাইটে রাখার জন্য একে একে আমি সবগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি কাঁচা পাকা একসাথে ফ্রোজেনে রেখে দেব। দেখুন এভাবে জিপলকের মধ্যে রেখে এভাবে জিপলকটা ভালো করে লাগিয়ে ভিতরে যাতে এয়ার না থাকে চেপে এয়ারটা বের করে আপনারা এটা করবেন। তারপরে এরকম প্লেন করে দেখুন এভাবে প্লেন করে রেখে দিবেন। আমি পাশাপাশি চা দিয়ে খাওয়ার জন্য মিন পাতাটাও করে রেখেছি, ইচ্ছে করলে আপনারাও করতে পারবেন। তাহলে আমার দেখানো হলো দুটা পদ্ধতি। চামচ চাইলে আপনারা লাইটেও রাখতে পারবেন, ডিপেও রাখতে পারবেন। লাইটে এরকম এয়ারটাইট বক্সে টিস্যু নিয়ে বিছিয়ে উপরে ভালো করে টিস্যু দিয়ে এভাবে দুই রকম পদ্ধতিতে আপনারা চাইলে রাখতে পারবেন। আমি আপনাদের দেখাবো আমি কীভাবে ডিপ করে রেখেছি। দেখুন কত সুন্দর সতেজ, কালারটা কত সুন্দর, যখনই দরকার লাগবে তখনই আপনি এটা কাজে লাগিয়ে ফেলতে পারবেন। অনেক সময় ঘরে থাকে না, হঠাৎ করে মেহমান চলে আসে বা আনার বাজার থেকে আনার টাইম থাকে না, ঘরে থাকলে আপনি যে কোনো সময় কাজে লাগিয়ে দিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে।